काशीपुर ईदगाह कबरस्थान जामे मस्जिद साथे मद्रासा मानुषेर जन्मेर पर थेके जीवन गड़ा आल्लाहर संतुष्टि आनंद समावेश विदायी समावेश ओ मृत्युर पर स्थायी निवास सब व्यवस्था रयेछे एखाने। ১৯৩১ খ্রিস্টাব্দে কাশীপুর ঈদগাহ কবরস্থান জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় এর আয়তন দাঁড়িয়েছে প্রায় ৫০ বিঘা। ২০১৭ খ্রিস্টাব্দে ব্যাপক উন্নয়নে এর বর্তমান রূপ। উন্নয়ন কাজ এখনো চলমান। জনবহুল কাশীপুরের ২২টি পঞ্চায়েতের মোট ১৫১ জন সদস্য নিয়ে এর মহাফেজ কমিটি গঠিত। তাদের নির্দেশনা ও এলাকাবাসীর সংশ্লিষ্টতায় উন্নয়ন ও পরিচালনায় আছে স্বচ্ছতা। কমিটির সভাপতি আলহাজ আশরাফুল ইসলাম, রয়েছে ১ নম্বর প্রতিষ্ঠা সদস্য ও প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ বাদল। গাঢ় সবুজের সমারোহ পুরো কবরস্থান জুড়ে, বাহারি মূল্যবান টাইলস দিয়ে সাজানো মসজিদ। মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমামুল এহসান, মুয়াজ্জেম কারি মোহাম্মদ হাসান এবং সার্বিক দেখাশোনার দায়িত্বে আছেন মোহাম্মদ নুরুল ইসলাম। সৌন্দর্য, পরিচ্ছন্নতা, পবিত্রতা ও প্রকৃতির অপূর্ব সমন্বয় ঘটেছে এই কাশীপুর ঈদগাহ কবরস্থান জামে মসজিদে।